অভিযুক্ত কারাদণ্ড বিহা হলেও কারাগার কর্তৃপক্ষ কয়েদীসকলক স্বাবলম্বী করবলৈ চেষ্টা করে। উপার্জনের সুযোগ দিয়ার উপরও কারাগারের ভিতর বন্দীসকলে ভাল আচরণ করলে শাস্তি হ্রাস করার পদক্ষেপ গ্রহণ করে কারাগার বিভাগে। শাস্তি ভুগিবলগিয়া হওয়ার পূর্বে ব্যক্তিগত জীবনত বিভিন্ন কামত নিয়োজিত হয়ে থাকা কয়েদীসকলক শিলচর কেন্দ্রীয় কারাগারতো অভিজ্ঞতার নিরিখে কাম করার সুযোগ প্রদান করেছে, যেটু উপার্জনের মাধ্যম হিসাবে গণ্য করা হয়। হাইলাকান্দি জেলার বাসিন্দা রিয়াস আলী বিগত 8 বছর ধরে শিলচর কেন্দ্রীয় কারাগারত বন্দী হয়ে আছে। কারারুদ্ধ হওয়ার আগতে কৃষি কাম করে পরিয়ালটুক পোহপাল দিছিল, সে কারাগারের ভিতরতেই কৃষি কাম করার সুযোগ দিয়া হয়েছে। কারাগারের ভিতর জমিত জৈবিক পদ্ধতিরে খেতি করা রিয়াস আলিয়ে সকল ঋতুতে নিজের উৎপাদিত শাক পাচলি বিক্রি করে। কেন্দ্রীয় কারাগারের পরিসীমার ভিতর খেতি করা শাক পাচলি বিক্রি করে। রিয়াস আলির উৎপাদিত শাক পাচলি কিনে গ্রাহকে। জৈবিক পদ্ধতিরে খেতির বাবে শিলচর জেল রোডত গ্রাহকর ভিড় হয়। কারাগারের সীমাত থাকা সরু গেটর ভিতরতে বহি শাক পাচলি বিক্রি করে রিয়াস আলিয়ে। মঙ্গলবার আর শনিবার বেশি কত হবে? 120। আপনি কতদিন ধরে আছেন এখানে? 8 বছর। গোবর সার দিয়ে মেশিন আছে, জল দিলাম, বর্ষা দিলাম, কাঠ বাঁচিলাম, ফুল দিলাম। আর কি থাকি? খালি সবজি করেন? ধান খেতে করি। আচ্ছা, ধান চা চাউল বানাইয়া। আচ্ছা, তো এই ধান খেত কি এখানেই হয়? ও আচ্ছা। কি নাম আপনার? নাম রিয়াস আলী। আপনার বাড়ি কোন জায়গায়? হাইলাকান্দি। আচ্ছা আচ্ছা, ছেলে মেয়ে আছে? তো কবে এখান থেকে বাইর হইবা? থাকতে লাগবো। বিভিন্ন ধরনের তারা দাঁড়িয়ে আছে, সেই লাগে তারা সরকার থেকে আমাদের আই জি কার্ডে আছে, মাফ করে দিয়ে বিস্তৃত তারা দেয়। সবসময়ই আসি আমরা, এসে থেকে নেই। ওদের জিনিসগুলো খুব ভালো হয় এবং সার ছাড়া, যেটা শরীরের জন্য খুবই বিষাক্ত রাসায়নিক, যেগুলো পেস্টিসাইডস বা যাই হোক করা, এগুলো ওরা ইউজ করে না, ওরা শুধু গোবর সার দিয়েই করে। যার জন্য আমি প্রত্যেকটা সপ্তাহেই একটা দিন বাছাই করে রাখি এই জিনিসগুলো নেওয়ার জন্য। এখানে আমি নিশ্চিন্তভাবে নিতে পারি এবং শারীরিক সুস্থতা, যেটা বর্তমানে খুবই যেটা একটা সমস্যা বলা যায়, তো সেটাকে দূর করতে আমার মনে হয় যে এই শাকসবজিগুলো সবার জন্য, যারাই হয়তো বা একটু ওদের বাজার দর থেকে একটু হয়তো বেশি হয়, কিন্তু আমি একটা কম্প্রোমাইজ করি, আমি এটা চেষ্টা করি নেওয়ার জন্য।
জেলের কাজ করে, জেলের সুপারভাইজার যিনি আছেন উনি দেখভাল করে, একদমই মানে সার টার কিছু ইউজ করতে দেন না। তার জন্য একটা জিনিস লক্ষ্য করতে হবে, সবজিতে চাকচিক্যু নেই, চাকচিক্যু নেই, এবং কিন্তু খেতে মানে অসম্ভব সুস্বাদু হয় সেটা আমি বলবো, কারণ আমি নিজে নিই। আর আরেকটা নিশ্চিন্তভাবে যেমন আমরা খেতে পারি বা যেটা হয় আমরা রান্না করে বাচ্চাদের দেওয়া বা সেক্ষেত্রে নিশ্চিন্ত সেটাই বলবো। আর